জাতীয় ক্রিকেট লীগের খবর, আজকে কিন্তু দারুণ একটি বোলিং স্পেল করেছেন মেহেদি হাসান মিরাজ, নিশ্চয়ই 60টি উইকেট নিয়েছেন। একই সঙ্গে কিন্তু মুস্তাফিজও কিন্তু আলো ছড়িয়েছেন, 2 উইকেট নিয়েছেন প্রথম স্পেলে। যেহেতু শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা হবে 23 তারিখ, নিশ্চয়ই এরা ভালোভাবেই বিবেচনা এবং এই দলগুলো বিবেচনা থাকবে। সেই জাতীয় লীগের আজকের প্রথম দিনের আমরা ফলাফলটা একটু দেখে নিতে চাই। তবে কি পুরনো রূপে আপন মহিমায় ফিরলেন মুস্তাফিজ? জাতীয় লীগের শেষ রাউন্ডে তার করা প্রথম স্পেলটি দেখে অন্তত এমনই মনে হবে। অলিখিত ফাইনালে দলীয় 16 রানেই ঢাকার 2 উইকেট তুলে নেন খুলনার এই পেসার। এরপর আব্দুর রাজ্জাক 1 উইকেট পেলেও বাকি 7 উইকেট তুলে নেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। তার এমন আগ্রাসনে মাত্র 113 রানে গুটিয়ে যায় শিরোপার দৌড়ে থাকা ঢাকা। তবে ড্র করলেই যেখানে যথেষ্ট, সেই খুলনা দিন শেষে করেছে বিনা উইকেটে 23 রান। চট্টগ্রামে রংপুরের বিপক্ষে সেঞ্চুরি মিসের আক্ষেপে পড়েছেন বরিশালের সোহাগ গাজী, 99 রান করে সাজেদুল ইসলামের বলে আউট হন তিনি। তার এমন আফসুসের দিনে আলামিন আর নুরুজ্জামানের হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে রয়েছে বরিশাল বিভাগ। দিন শেষে তাদের সংগ্রহ 6 উইকেটে 280। টায়ার টু তে শীর্ষে থাকা রাজশাহীর বিপক্ষে প্রথম দিন শেষে 4 উইকেটে 210 রান তুলেছে ঢাকা মেট্রো। মেট্রোর হয়ে সর্বাধিক 75 রানের ইনিংস খেলেন সাদমান ইসলাম, এছাড়া অধিনায়ক মার্শাল আইব করেন 67। সিলেটের স্বাগতিকরা চট্টগ্রামকে অল আউট করেছে 215 রানে। চিটাগংয়ের হয়ে ইয়াসির আলী 81 আর 46 রান করেন ওপেনার সাদিকুর রহমান। সিলেটের হয়ে 3টি করে উইকেট নিয়েছেন আবুল হাসান আর ইনামুল হক জুনিয়র। আবারও ফিরছি ক্রিকেটে। কাল ঘোষণা হবে বিসিবির নতুন ব্যাটিং পরামর্শকের নাম। হাই প্রোফাইল কোচ হলেও খণ্ডকালীন কাজ করবেন টাইগারদের সাথে, জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। তবে হেড কোচ নিয়োগে তাড়াহুড়া করতে চায় না বোর্ড। এদিকে ভারত এশিয়া কাপ আয়োজনে আপত্তি জানালে সম্ভাবনা আছে বাংলাদেশেরও। কোচ হওয়া দৌড়ে এর মধ্যে ঢাকায় এসে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন রিচার্ড পাইবাস ও ফিল সিমন্স, কিন্তু তাতে খুব একটা সন্তুষ্ট হয়নি বিসিবি। হেড কোচ ইস্যুতে সময় নিলেও আপাতত তামিম সৌম্য মুশফিকদের জন্য নতুন একজন হাই প্রোফাইল ব্যাটিং পরামর্শক নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি, জানিয়েছেন বোর্ড সভাপতি। এই মুহূর্তে তো আমরা একটু মানে ব্যাক ফুটে আছি, এটাতে কোনো সন্দেহ নেই, কারণ হাতরাসিংহা চলে যাওয়াতে একটা ধাক্কা তো এসছেই। এখন আপনাকে যে জিনিসটা মনে রাখতে হবে, একটা কোচ নিলেই তো হবে না। প্রথম কথা হচ্ছে এমন একটা কোচ নিতে হবে যে নাকি আসলে আমাদের সাথে ফিট করে। এই সিরিজের আগেই ব্যাটিং কনসালটেন্ট একজনকে নিয়ে নেওয়া যায় কি না সেটা আজকে যেহেতু মেলটা পেয়েছি, আমরা আশা করছি কালকের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে নেব। এদিকে হেড কোচ হিসেবে গ্যারি ক্যারিস্টানের নাম শোনা গেল, শেষ পর্যন্ত বিগ ব্যাশ ও আইপিএল এর ব্যস্ততার কারণে কিছুটা পিছিয়ে পড়েছেন তিনি। তবে হেড কোচ না হলেও অন্য কোনো ভূমিকায় দেখা যেতে পারে ক্যারিস্টানকে। ওর সাথে যেটা কথা হয়েছিল এটা হচ্ছে বা হচ্ছে সেটা হচ্ছে অ্যাজ এ কনসালটেন্ট টাইপের, সে এসে সমস্ত দেখে দেখবে কোথায় কি ধরনের কোচ লাগবে, এই জিনিসটা আমাদের সাথে হেল্প করবে। এদিকে ত্রিদেশীয় ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য 23 ডিসেম্বর ঘোষণা হতে যাওয়া দলে তেমন কোনো চমক থাকছে না, জানিয়েছেন নাজমুল হাসান। বিপিএলে নজর কাড়া শান্ত, আফিফ, সাইফ, রাহি, আরিফুল হকদের মতো তরুণদের এই মুহূর্তে দলের সুযোগ কম হলেও তাদের নিয়ে পরিকল্পনা আছে বোর্ডের। বাংলাদেশ টিমের এখন ওই রকম কোনো চেঞ্জ করার কোনো সুযোগ নেই, কারণ কিছু প্লেয়ার তো আছে ফিক্সড, এগুলোতে তো হাত দেওয়া যায় না। আমরা কয়েকটা প্লেয়ার দেখেছি এবার, তাদেরকে এই সিরিজেই কি আমরা ঢোকাতে পারবো কিনা জানি না, কিন্তু ইভেন্টুয়ালি এদেরকে এই ধরনের প্লেয়ারগুলোকে আমাদের সুযোগ দিতে হবে যাতে করে এক্সপোজারটা পায়। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা।